মালয়েশিয়ার উন্নয়ন তহবিল কেলেঙ্কারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শুক্রবার ক্ষমা চেয়ে নাজিব রাজাকের লিখিত বিবৃতি কুয়ালালামপুর আদালতে পাঠ করেন তার ছেলে মোহাম্মদ নিজার। 2009 সালে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন প্রধানমন্ত্রীর উন্নয়ন তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেড়হাত থেকে $4.5 বিলিয়ন বেশি আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তদন্তে $10 মিলিয়ন গ্রহণের প্রমাণ পেয়েছে মালয়েশিয়ার প্রশাসন। আলোচিত ঘটনায় বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মুদ্রা পাচারের অভিযোগে মামলা হয় নাজিব রাজাকের বিরুদ্ধে। সাজা হিসেবে দেওয়া হয় 12 বছরের কারাদণ্ড, সে সাথে 21 কোটি রিঙ্গিত অর্থ জরিমানা। ঘটনার প্রায় 15 বছর পর নিজের ব্যর্থতার দায় স্বীকার করে মালয়েশিয়ার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব।